প্রাইমারি টেট 2014 উত্তীর্ণ নট ইনক্লুড ক্যান্ডিডেটরা যেমন আন্দোলন করছিলেন এবং তার সাথে 2017 ক্যান্ডিডেটরাও আন্দোলন করছিলেন এবং এই সংক্রান্ত বড় আপডেট একটি চলে এসেছে এবং গভীর রাতে গোটা করুণাময়ী চত্বর খালি করে দিয়েছে পুলিশ এবং আন্দোলন তুলে নিয়েছে 2017 সালের টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরাও এবং 2014-দের তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয় এবং সেই সংক্রান্ত আপডেট একটি এসেছে এবং পুলিশকে আন্দোলনস্থলে 144 ধারা কার্যকরের বার্তা দেয় আদালত এবং সেই মতোই ব্যবস্থা নেয় প্রশাসন এবং সন্ধ্যা 7টা নাগাদ পুলিশ কর্তারা পাবলিক অ্যাড্রেস সিস্টেমে বলেন এক ঘন্টার মধ্যে উঠে যেতে হবে আন্দোলনকারীদের, নাচড় আন্দোলনকারীরা তা সাড়া দেননি, উল্টে 144 ধারা যাতে লঙ্ঘিত না হয় সেটা নিশ্চিত রেখে চারজনের ছোটো ছোটো দলে ভাগ হয়ে অবস্থান চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তারা, যদিও তা বেআইনি বলে জানিয়ে দেয় পুলিশ। তো 2014 সালে টেট পাস নট ইনক্লুড চাকরি প্রার্থীদের আন্দোলনে স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে বলে দাবি করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, যেটা অলরেডি আপনাদেরকে জানানো হয়েছে, এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের আবেদনের ভিত্তিতে বিচারপতি লোপিতা বন্দ্যোপাধ্যায় পূজা প্রকাশকালীন বেঞ্চে নির্দেশ দিয়েছেন পর্ষদের সমস্ত কর্মীকে পুলিশ সহায়তা দিতে হবে যাতে তারা কার্যালয়ে প্রবেশ এবং প্রস্থানের ক্ষেত্রে কোনোভাবে বাধাপ্রাপ্ত না হন, এছাড়াও সেখানে যদি 144 ধারা জারি থাকে তাহলে তা কার্যকর করতে হবে। এই নির্দেশের মেয়াদ 4 নভেম্বর পর্যন্ত। তো এরপরেই কিন্তু পুলিশ আসরে নামে এবং রাত 12:13 নাগাদ হাইকোর্টের নির্দেশ মতো বিক্ষোভ তুলে নেওয়ার জন্য আন্দোলনকারীদের শেষবার অনুরোধ করলো বিধাননগর পুলিশ এবং মাইকে ঘোষণা হয়েছিল তখন যে 2 মিনিট সময় দেওয়া হচ্ছে, তার মধ্যে এলাকা খালি করে দিন, এই কথাটি বলা হয়েছিল। যদিও কর্ণপাত করেনি গত 4 দিন ধরে ধর্ণা অনশনে বসে থাকা চাকরি প্রার্থীরা এবং বিভিন্ন নেতারাও সেখানে হাজির ছিলেন, উপস্থিত ছিলেন এবং রাত 12:17 যখন তখন আসরে নামলেন পুলিশ কর্মীরা এবং আন্দোলনকারীদের এনে তোলা হলো পুলিশের গাড়িতে। ঠিক 10 মিনিট রীতিমতো পেশাদারি কায়দায় গোটা অপারেশন শেষ করে দিলেন উর্ধারীরা এবং জোর করে ধরে নিয়ে যাওয়া হচ্ছিলো এবং সেটা অলরেডি আপনারা হয়তো খবর দেখে থাকবেন। তো পুলিশের বিরুদ্ধে জোর খাটানোর অভিযোগ তুলছেন আন্দোলনকারী চাকরি প্রার্থীরা এবং করুণাময়ী সেক্টর 5 যাওয়ার রাস্তা কিন্তু ফাঁকা হয়ে গেল এরপর। তো আন্দোলনকারীদের আটক করে বিধাননগর কমিশনারেট বিভিন্ন থানায় নিয়ে যাওয়া হয়। 2017 সালের টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরাও ধর্ণায় বসেছিলেন এবং 2014 সালের প্রথম টেট উত্তীর্ণ আন্দোলনকারীর এই হাল দেখে অন্যত্র প্রতিক্রিয়া হয়েছে। অদূরে সার্ভিস রোডে যে ধর্ণায় বসেছিলেন 2017-রা তারা বৃহস্পতিবার মধ্যরাতে তারাও কিন্তু আন্দোলন তুলে নেন। প্রসঙ্গত এখানে উল্লেখ করে 2014 সালের টেট পাস প্রার্থীদের দাবি তাদের সরাসরি নিয়োগপত্র দিতে হবে, 2017 টেট উত্তীর্ণদের প্রার্থীদের ডাকা যাবে না কারণ তারা আগে পাস করেছিলেন। অন্যদিকে 2017 প্রার্থীদের দাবি 2014 ঠিক বিপরীত, ইন্টারভিউ শুরুতে তারাই বসতে চান, যদি 2014 টেট উত্তীর্ণ একসঙ্গে ইন্টারভিউ বসেন তাহলে শূন্যপদ 11,000 থেকে বাড়িয়ে 25,000 করতে হবে, এটা কিন্তু তাদের দাবি। তো দুজনের দাবি আপনারা শুনলেন এবং উল্লেখযোগ্য ব্যাপারটি উঠে এলো। তো আপনারা এই যে পরিস্থিতিটা হলো এটার ফিডব্যাকটা অবশ্যই কমেন্টে জানান এবং তার সাথে প্রাইমের নতুন টেট 2022 সংক্রান্ত খবর আসছে এবং আজকে টেট উত্তীর্ণ এবং ট্রেন্ড ক্যান্ডিডেটদের জন্য ফর্ম ফিল আপ শুরু হচ্ছে ইন্টারভিউর জন্য আজকের থেকে, বিকেল থেকে সম্ভবত অনলাইন পোর্টালে লিঙ্কটা দিয়ে দেওয়া হবে। আমরা আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো কীভাবে আপনারা করবেন, সঙ্গে থাকবেন। কিছু জানার থাকলে কমেন্ট করুন এবং ভিডিওটি লাইক এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংকস ফর ওয়াচিং।